বিমান থেকে নেমে চার ঘন্টা গাড়িতে আপনাদের কাছে পৌঁছেছি আপনাদেরকে দর্শন করার জন্য। আরে একটি প্রোগ্রাম করে এলাম ওদিকে, দ্বিতীয় এটা আর একটা প্রোগ্রামে যাব। আমি স্বপ্নদীপ হয়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি। গত নির্বাচনে ত্রিপুরার মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করেছিল, তাই বিপুল গরিষ্ঠতা নিয়ে বিধানসভায় বিজেপি পৌঁছেছিল। মাননীয় বিপ্লব দেবের নেতৃত্বে আমরা সরকার চালিয়েছি, পরবর্তীকালে ডাক্তারবাবু মানিকদার নেতৃত্বে এই সরকার চলেছে, কেন্দ্রে মোদী সরকার, সেখানেও বিজেপি সরকার, এখানেও বিজেপি সরকার, ওখানেও পদ্মফুল, এখানেও পদ্মফুল। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় হয়েছিল বলে 70 বছর ধরে যে কাজ হতে পারেনি গত 5 বছরে সে কাজ আমরা করতে পেরেছি। শুরু হয়েছে অনেক বাকি, দেশ 70 বছর স্বাধীনতা হয়ে গেছে, 75 বছর চলছে অমৃত মহোৎসব, কিন্তু এই সমস্ত দূরবর্তী এলাকার মানুষ যারা নিজেকে ভারতের নাগরিক মনে করে কিন্তু স্বাধীন ভারতের সুবিধা থেকে তারা বঞ্চিত, সেই মানুষের কাছে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার জন্য নরেন্দ্র মোদী কাজ করছেন, তার সরকার কাজ করছে, এবং তার যে জনহিতকর প্রকল্প, গরিব কল্যাণের প্রকল্প, তার লাভ আজকে ত্রিপুরা এই জন্য পৌঁছতে পেরেছে যে এখানেও বিজেপি সরকার হয়েছে। তাই গত 70 বছর ধরে যে কাজের জন্য মানুষ অপেক্ষা করছিলেন গত 5 বছরে তার কিছু কাজ আমরা করতে পেরেছি, নাহলে কলকাতা থেকে এসে দুপুরের মধ্যে এখানে পৌঁছে জনসভা করা সম্ভব হতো না 100 কিলোমিটার দূরে। আর কেন সম্ভব হয়েছে না, কেন্দ্রের মোদী সরকার হওয়ার জন্য শুধু উত্তর পূর্বাঞ্চল থেকে দক্ষিণ থেকে আরম্ভ করে উত্তরে পাহাড় একেবারে দক্ষিণে আন্দামান নিকোবর সব জায়গায় আজকে নতুন নতুন হাইওয়ে তৈরি হচ্ছে, রাস্তাঘাট, রেলওয়ে তৈরি হচ্ছে, এয়ারপোর্ট তৈরি হচ্ছে। এখান থেকে আপনি 3 ঘন্টার মধ্যে আগরতলা পৌঁছে বিমান ধরে ভারতবর্ষের যে কোনো জায়গায় যেতে পারেন, বিদেশেও যেতে পারেন, ট্রেনে করে যেতে পারেন কলকাতায়। আমি আসার সময় দেখে এলাম নতুন রেল লাইন হচ্ছে, নতুন নতুন পিলার তৈরি হয়েছে, উপর দিয়ে রেল লাইন বাংলাদেশ হয়ে কলকাতা চলে যাবে, 6-8 ঘন্টার মধ্যে আপনি কলকাতা চলে যাবেন ট্রেন চড়ে। 5 বছর আগেও কেন কল্পনা করতে পারে, কেন সম্ভব হয়েছে, নরেন্দ্র মোদী এই দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আর তার যে প্রকল্প, তার যে কাজ, তার যে উন্নয়নের কাজ বা গরিব মানুষের সেবার যে কাজ, সেটা যদি এখানকার মানুষকে পায়ে দিতে হয় তাহলে এখানে আরেকবার বিজেপি সরকার দরকার আছে। গতবারে অনেক জায়গায় আমরা জিতেছিলাম কিন্তু রাজনগর আমরা জিততে পারিনি, তাই হয়তো এখানকার মানুষের মনে দুঃখ ছিল যে বিজেপি সরকার তৈরি করলো আমরা সমর্থন দিতে পারলাম না, যারা ভোট দিয়েছেন তারা তো ভেবেই নিয়েছেন যে এবারে বিজেপি জিতবে, কিন্তু অনেক মানুষ অভ্যাসগত সিপিএমকে ভোট দিয়েছিলেন। আমি তাদেরকে বলতে চাই আগে 25 বছর সিপিএম ক্ষমতায় ছিল, তার আগে কংগ্রেস ছিল, 70 বছর ধরে তাদেরকে আপনারা ভোট দিয়েছেন, আমাদের বাবা মারা দিয়েছেন, ঠাকুরদার ঠাকুমারা দিয়েছেন, কিন্তু ত্রিপুরাকে মূল ভারতের সঙ্গে যুক্ত করতে পারেননি, দেশ যেভাবে এগিয়ে চলেছে তার সঙ্গে যুক্ত করা যায়নি, বরঞ্চ উল্টো হয়েছে, এখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার হয়েছে, কেন্দ্রের পাঠানোর যে উন্নয়নের টাকা সেটা লুট হয়েছে, দুর্নীতি হয়েছে। আমি 3 তারিখ এদিকে এসেছিলাম শান্তির বাজার এবং বিশালগড় দুই জায়গায় দুটি সভা করেছিলাম, ওখানে গিয়ে আমি শুনলাম শান্তির বাজার এলাকায় একটা জেলাতেই 69 জন মানুষ খুন হয়েছিলেন সিপিএম আমলে, তাতে খালি সিপিএম কংগ্রেস নয়, সাধারণ মানুষ সব পার্টির লোক খুন হয়েছে। এই গরিব সাধারণ মানুষকে কারা খুন করেছে, কেন করেছে, এই হিংসা কেন? তার পাশে কৈলাস এই বিশালগড়ে গেলাম সভা করতে, সেখানে শুনি সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে দুজন এমএলএ খুন হয়েছেন, সিপিএম এর হয়েছে, কংগ্রেস এর হয়েছে, কেন এই হিংসার রাজনীতি, কার স্বার্থে? সাধারণ মানুষের জীবন 1 ইঞ্চি এগোয়নি কিন্তু মারামারি হয়েছে, নেতা নেতাই হয়েছে, গুন্ডায় গুন্ডায় হয়েছে, উগ্রপন্থী সঙ্গে উগ্রপন্থী সাধারণ মানুষের সঙ্গে হয়েছে, মানুষের দুঃখ বেড়েছে, মানুষের জীবনে শান্তি আসেনি, সুখ আসেনি, কিন্তু গত 5 বছরে সেই বোম বন্দুকের আওয়াজ নেই, সেই দুর্নীতি নাই, সেই মারামারি হানাহানি নাই, মানুষ শান্তিতে আছে। তাই আমি আপনাদের কাছে আপিল করতে এসেছি, আমরাও পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের মতোই কংগ্রেসের রাজত্ব দেখেছি 30 বছর,
34 বছর সিপিএম এর রাজত্ব দেখছি, তখনও গুলোগুলি হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছেন। সিপিএম এর বলে 40-42 হাজার মানুষ খুন হয়েছে, বেশিরভাগ সাধারণ মানুষ। কংগ্রেসের আমলে কিছু কম হয়নি, তারাও কিছু কম অত্যাচার করেনি, তারপরেও 10-12 বছর হয়ে গেল চলছে। ওই দুটি পার্টি, ওই দুটি সরকারের যা যা খারাপ গুণ ছিল সব এখনকার যে সরকার আছে, মমতা ব্যানার্জি টিএমসি সরকার, সেখানে সব আছে। এখন কোন খারাপ, এখন মহিলাদের অত্যাচার, বাচ্চারা মারা যাচ্ছে। আপনারাও বাংলা খবর শোনেন টিভিতে, হয়তো খবর কাগজও আসে, শুনছেন জেলায় জেলায় বোমা বিস্ফোরণ হচ্ছে, বন্দুকের গুলি ছুটছে, বাচ্চারা ভুল করে বল খেলতে গিয়ে বোমায় পা দিচ্ছে, বোম ফেটে যাচ্ছে, হাত পা উড়ে যাচ্ছে, মারা যাচ্ছে। গরিব ছোট বাচ্চারা কি দোষ করে, তার জানলেই নেই। এই ধরনের অত্যাচারী রাজত্ব, এই ধরনের কুশাসন, এটা পরিবর্তন করতে হবে। আর আপনারা পরিবর্তন করেছেন বলে আজকে শান্তিতে থাকতে পারছেন। তাই আমার রাজনগরের মানুষের কাছে নিবেদন, অনুরোধ, যে গতবার আপনারা ভোট দিয়েছিলেন আমরা অল্পের জন্য হেরে গেছি, কিন্তু এবারে বিজেপি সরকার তো হবেই, এবং কেন্দ্রের মোদি সরকারের যে গরিব কল্যাণ যোজনার যা যা উন্নয়নমূলক কাজ, তার লাভ যেমন ত্রিপুরার মানুষ পেয়েছে, আগামী দিনে আরো ভালো করে পাবে। তার জন্য এখানকার ত্রিপুরাতে শক্তিশালী বিজেপি সরকার চাই, সেই জন্য রায়নগর থেকে একজন এমপি এমএলএ চাই, যেটা স্বপ্নাদি এখান থেকে গিয়ে বিধানসভায় পৌঁছবেন। আপনাদের আশীর্বাদ আমি আশা করব, ত্রিপুরার মানুষ দেখেছেন আগে 60 বছরে আর গত 5 বছরে, 60 বছর আর মাত্র 5 বছর, 60 বছর আর 60 মাস, এই যে পার্থক্য, এটা চোখে দেখা যাচ্ছে। রাস্তাঘাট হচ্ছে, রেললাইন হচ্ছে, হাইওয়ে হচ্ছে, মানুষের জীবনে গতি আছে, ছেলেমেয়েরা পড়তে যাচ্ছে বাইরে, এখানেও নার্সিং কলেজ হচ্ছে, মেডিকেল কলেজ হচ্ছে, হসপিটাল হচ্ছে, নতুন নতুন অন্যান্য সায়েন্স সিটি হচ্ছে, দেখলাম আরো কত কি রাস্তায় দেখতে দেখতে আমি আসছি। এই 100 কিলোমিটার দূর আগরতলা থেকে মনে হচ্ছে আমরা ভারতবর্ষের বাইরে আছি, কিন্তু আর তা নয়। একসময় এখান থেকে মানুষকে বাইরে যেতে গেলে ত্রিপুরার আগরতলা পৌঁছতে একটা দিন কেটে যেত, ওখানে গিয়ে রাত্রে থাকতে হতো, তারপরে ট্রেন বাস ধরে বা বিমান ধরে যেতে হতো। আজকে তা নয়, আপনি সকালবেলা বেরোন, আগরতলা পৌঁছন, বিমান ধরুন, ভারতবর্ষের যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, এটা সম্ভব হয়েছে। এই গোটা গত 5-7 বছর 8 বছরের মধ্যে হচ্ছে মোদী সরকার আসার পরে। তাই যেখানে ত্রিপুরার মতো রাজ্য, যেখানে বিজেপির ঝান্ডা কমতে দেখা যায়নি, পতাকা দেখা যায় না, 5-7 বছর আগে ক্ষমতায় আসার আগে এখানে বিজেপিও ছিল না, মোদীর নামও সবাই জানত না লোকে, কিন্তু আমাদের কর্মীরা পরিশ্রম করেছেন দিন রাত, অত্যাচার বাধা সত্ত্বেও লোকের বাড়ি বাড়িতে গেছেন, লোককে বলেছেন যে আসুন একবার বিজেপিকে ভোট দিন, পদ্ম ফুলে ভোট দিন, মোদীকে ভোট দিন, মোদী আপনার স্বপ্ন সফল করবে। আর মানুষ আমাদের বিশ্বাস করেছেন, ভোট দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এসেছে, 1-2 বছরের মধ্যে সংগঠন খাড়া হয়েছে, আমরা জিতেছি। আর আমাদের কর্মীরা, আমাদের প্রধানমন্ত্রী যা বলে গেছেন আপনি এসে অক্ষরে অক্ষরে পালন করেছেন। যখন করোনা মহামারী হয়েছে, আমরা বাড়িতে বন্দী হয়ে গেছি, গাড়ি ঘোড়া বন্ধ, ট্রেন বন্ধ, কারখানা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, খাবো কি, গরিব মানুষের চিন্তা সবচেয়ে বেশি চিন্তা মাইন্ডে ছিল যে কি খাবো কালকে উঠে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী, তিনিও গরিব বাড়ির ছিলেন, তিনিও মাকে কষ্ট করতে দেখেছেন, মাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন যে মাইন্ডের চিন্তাটা কি। তিনি বললেন চিন্তা করবেন না, বাড়িতে থাকুন, এই অসুখ ধরলে সেরে যাওয়া মুশকিল, কোনো ওষুধ নাই, তাই আপনার বাড়িতে থাকুন, আমি আপনাদের বাড়িতে চাল ডাল পৌঁছে দিচ্ছি। কি আমরা চাল ডাল পাচ্ছি কিনা, রেশন পেয়েছেন কিনা, গত 2.5 বছর পেয়েছেন, আরো 1 বছর আগামী ডিসেম্বর অবধি পাবেন, এটা মোদী ঘোষণা করে দিয়েছে। সব পরিবার চাল ডাল পাচ্ছে বাড়িতে বসে বসে, হিন্দু মুসলমান খ্রিস্টান শহর গ্রাম নয়, গরিব ধনী নয়, শিক্ষিত অশিক্ষিত নয়, সব মানুষের বাঁচার অধিকার আছে। তাই ভারতবর্ষে একটা মানুষ অনাহারে মারা যায়নি এই 3 বছরের মধ্যে, খাবার পেয়েছে বাড়িতে বসে, বিশ্বের কোনো দেশ এটা দেয়নি, কেবল ভারতবর্ষ। আর এটা সম্ভব কেন হয়েছে, না আমাদের দেশে যারা চাষি, সারা ভারতবর্ষে ধান গম ডাল কম পড়েছে, ডাল তো বিদেশ থেকে আমাদের সরকার নিয়ে এসছে, কিনে নিয়ে এসছে, নিয়ে বাড়িতে বসিয়ে খাইয়েছে লোকেদের, কারণ এই সংকটের সময় লোককে বাঁচিয়ে রাখতে হবে। আর যদি বেঁচে থাকি আমরা, এই দেশের লোকের মধ্যে এত ক্ষমতা আছে, আমরা দেশকে পাল্টে দেবো। তাই দেখুন গত 1-1.5 বছরের মধ্যে সারা দুনিয়ার সমস্ত দেশ পিছিয়ে যাচ্ছে, খাবার নেই, পেট্রোল নেই,
চাল ডাল নেই, গম নেই, আটা নেই। পাকিস্তানে 160 টাকা আটা, 200 টাকা পেট্রোল, কিছুদিনের মধ্যে 400 টাকা, অর্ধেক পাম্পে পেট্রোল নেই। শ্রীলঙ্কায় 400 টাকা পেট্রোল, 450 টাকা দুধ, আরো তো কিছুই পাওয়া যাচ্ছে না। কিন্তু ভারতবর্ষ এগিয়ে চলেছে, তাদের মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে, টাকার দাম কমে যাচ্ছে, ভারতবর্ষ এগিয়ে রেখেছে। বিদেশ থেকে পেট্রোল ডিজেল আনছি আমরা, কিন্তু দাম বাড়ছে না, 100 টাকায় রেখেছি, আর পাশে 150-200-300 টাকা হয়ে যাচ্ছে। মোদীজির জন্য সম্ভব হয়েছে, তিনি চাল ডাল দেননি, যাতে রান্না করতে পারেন মায়েরা, বাড়িতে গ্যাস পৌঁছে দিয়েছেন, যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়েছেন, 3 মাস 3টা সিলিন্ডার দিয়ে বাজার করার জন্য মাসে 500 টাকা করে ব্যাংকের জনধন অ্যাকাউন্টে পাঠিয়েছেন, যারা খুলেছিলেন মায়েরা, 20 কোটি মহিলাকে দিয়েছে, 11 কোটি মহিলাকে গ্যাস দিয়েছে, এখনো চলছে, 24 সালের মধ্যে সব বাড়িতে গ্যাস, সবার পাকা বাড়ি করার কথা। যে কৃষকরা দিনরাত পরিশ্রম করে চাল ডাল গম উৎপাদন করেছিল, আমরা বসে খাচ্ছি, সে কৃষকদের সারা জীবন কষ্ট। ধান বেশি হলেও দাম কমে যাবে, ধান কম হলেও ক্ষতি, ধান আলু গম পাট সব কিনতে ক্ষতি হবে, তার দাম পায় না। প্রধানমন্ত্রী বললেন, কৃষক যা ফসল করে, যা খরচা করে ফসল, তার 1.5 গুণ দিতে হবে। 1,000 টাকা খরচা হলে 1 মণ ধানে, 1 কুইন্টাল ধানে তাকে 1,500 টাকা দিতে হবে। তাই প্রধানমন্ত্রী মোদী যখন প্রধানমন্ত্রী হলেন 2014 সালে, তখন ধানের সহায়ক মূল্য 1,200 টাকা দিত কেন্দ্র সরকার। মোদীজি বলেন এটা হবে না, উনি বাড়িয়ে 1,500 করলেন, যে 1,000 টাকা খরচা হয় তাকে 1,500 টাকা দিতে হবে, তবে তার লাভ, নাহলে খেটে খাচ্ছে আর কিছু হচ্ছে না, তাই কেউ চাষ করতে চায় না। আজকে সেটা 2,040 টাকা হয়ে গেছে, ধানের সহায়ক মূল্য কেন্দ্র সরকার দিচ্ছে, এখানে চাষিরাও পাচ্ছেন, এবং সেই চাষিদেরকে যাতে চাষটা ঠিক সময় করতে পারেন, তাকে বছরে 6,000 টাকা করে কৃষক সম্মান নিধি ভাতা দেওয়া হচ্ছে, সারা ভারতবর্ষে পাচ্ছে, এখানকার কৃষকরাও পাচ্ছেন, কিন্তু পশ্চিমবাংলার সব কৃষক পাচ্ছেন না। আমাদের ওখানে 72,000 এরকম কৃষক আছেন গরিব, যাদের পাওয়া উচিত মাত্র 42,000 পান, এখন 30,000 পাচ্ছেন না, কারণ তারা দিদিকে ভোট দেন না বলে তারা পাবেন না, বিচিত্র ব্যাপার। তো মহিলাদের জন্য, কৃষকদের জন্য, যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যাপার, ভাতার ব্যাপার, তাদের লোনের ব্যাপার, তারা যাতে নিজেরা চাষ করতে পারে। আমাদের এখানে বিরাট বিরাট দেখলাম সব জায়গায় রাবারের জঙ্গল, রাবারের চাষ, কারণ আর কিছু হয় না পাহাড়, কিন্তু সেই রাবারের দাম আমরা পাই না, যেটুকু পাই চলে যায়, কিন্তু বেশি পাওয়া উচিত, ব্যবসায়ীরা এর থেকে অনেক বেশি কামায়, কারণ আমরা বাইরে নিয়ে যেতে পারি না, বিক্রি করতে, কাঁচা রাবার দেখুন বাড়ি বাড়ি তৈরি হচ্ছে। তারা বলছে, দাদা এখান থেকে কিনে আমিও তো নিয়ে যাবো, ভালো লাগবে, আমি কি করে বেশি দেবো। তাই প্রধানমন্ত্রী বলেছেন, এই দূর এলাকার সমস্ত রাজ্যকে রাস্তা দিয়ে, রেল লাইন দিয়ে জুড়তে হবে, তাই হাইওয়ে তৈরি হচ্ছে, ফোর লেন রাস্তা হবে, সেই বাংলাদেশের ভিতর দিয়ে রোড রেল লাইন তৈরি হচ্ছে, কলকাতা চলে যাবে, কেরালা চলে যাবে, বোম্বে চলে যাবে, ট্রেনে করে মাল চলে যাবে, কোনো দাম বেশি পাবে না। শুধু তাই নয়, এখানে যাতে আমরা সেই কাঁচা রেবারটাকে আবার প্রসেস করে জিনিস তৈরি করতে পারি, তাহলে ডবল দাম পাবো, আমাদের এখানে ছেলেটা কাজ পাবে, ত্রিপুরা ট্যাক্স পাবে। তাই এখানে এবারে আমাদের সরকার ঘোষণা করেছে, আগামী বারে কমপক্ষে 4টে শিল্প তৈরি করবে, যাতে কাঁচা রাবার দিয়ে এখানে প্রোডাকশন তৈরি হয়, জিনিস তৈরি হয়, সেই জিনিস বিক্রি করতে পারি, আমাদের ছেলেরা কাজও পাবে, আমার টাকাও বেশি পাবো। ত্রিপুরে কোনো শিল্প হয় না, কারণ যোগাযোগ ব্যবস্থা ভালো নেই, আজকে রেল লাইন হচ্ছে তো, এয়ারপোর্ট হচ্ছে, হাইওয়ে হচ্ছে, যাতে শিল্প তৈরি হয়, এখানকার কাঁচামাল এখানে জিনিস তৈরি করে বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারি, এখানকার ছেলে মেয়েদের চাকরি করার জন্য বাইরে যেতে হয়, এখানে যেন চাকরি পেতে পারে, এবং সঙ্গে সঙ্গে এখানকার রাজ্য সরকার যাতে বেশি ট্যাক্স পায়, রেভিনিউ পায়, যদি শিল্প হয় তবে তো পাবে, যদি ব্যবসা বাড়ে তবে তো পাবে, তার ব্যবস্থা করা হবে, যেটা আজকে কেউ ভাবেনি। তাই নরেন্দ্র মোদী যে সুদূর প্রসারী চিন্তা ভাবনা, তার লাভ ত্রিপুরার মানুষ তখনই পাবেন যদি এখানে বিজেপি সরকার থাকে, নাহলে আগের সরকার যেরকম ছিল, লুটপাট করো, মারপাট করো, বিরোধীদের মারো, খুন খারাপি, এটাই চলবে, যেটুকু ইনকাম করছেন সেটাও শান্তিতে খেতে পারবেন না। আজকে বাড়িতে বাড়িতে আমাদের এখানে নলে জল আসে, খাবার জলের সমস্যা আমাদের সারা দেশ জুড়ে, আজকে জল যেমন মিশনে রাজ্যে রাজ্যেতে প্রচুর টাকা দিয়েছে কেন্দ্র সরকার, যে রাজ্য সেটা কাজে লাগিয়েছে সেখানে গ্রামে গ্রামে জল পৌঁছচ্ছে, যেখানে পৌঁছয়নি সেখানেও পৌঁছবে, আর যে রাজ্য বাংলার মতো রাজ্য লুট করে খেয়েছে ওখানকার সরকার কিছুই করছে না, বলতে গেলে আমাদের কেস দেয় 2,29,000 কোটি টাকার হিসাবই নেই ওখানকার, ভাবুন 2,29,000 কোটি টাকা, কত রাজ্যের বাজেট ঢুকে যাবে, কেন্দ্র দিয়েছে সেই টাকা, দিদিমণি টাকা কি করেছেন বলতে পারছেন না, কোনো হিসাব দিতে পারছেন না, ভাই ভাই করে খাইয়ে দিয়ে শেষ করে দিয়েছেন,
সেই পার্টি নাকি এখানে আসছে, দেখালে 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 জোড়া ফোন দেখা যাচ্ছে, ভাইপোর ছবি, দিদির ছবিও দেখতে পাচ্ছি। তারা নাকি শুনলাম বলেছে এখানে সরকারি কর্মচারীদের দুবার দিয়ে দেবে যদি টিএমসি ক্ষমতায় আসে। আগে তো বৌনি করুক তারপর ক্ষমতায় আসে। আজ পর্যন্ত পঞ্চায়েতই দিতে পারেনি। পশ্চিমবাংলার মানুষের যে টাকা লুট করে নিয়ে আসে, আবাস যোজনার টাকায় দুর্নীতি, শৌচালয়ের টাকায় দুর্নীতি, 100 দিনের কাজের টাকা নারেগায় দুর্নীতি, কিষাণ সম্মান নিধির টাকা দিচ্ছে না, সেই সব টাকা নিয়ে রাজ্যে রাজ্যে পার্টি বাড়াবার জন্য ভোট করতে আসেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদি। আমি জানি ওই রকম পার্টিকে ত্রিপুরার লোক ভোট দেবে না, কিন্তু মানুষকে লোভ দেখাচ্ছে যে মহিলাদের 1,000 টাকা দেবেন মাসে, বছর নাকি সরকারি কর্মচারীদের দুবার দিয়ে দেবেন। পশ্চিমবাংলায় ওখানকার কর্মচারীদের দিয়ে পাচ্ছেন না বলে ধর্মতলাতে বসে বসে আন্দোলন করছেন, যারা এসএসসি পাস করেছেন ভালো ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, চাকরি দিচ্ছে না, কারণ চাকরি বিক্রি হয়ে গেছে, 10 লাখ 15 লাখ টাকায় সরকারি চাকরি আর মাস্টারি বিক্রি হয়ে গেছে। যারা পরীক্ষায় বসেনি, ফেল করেছে, তারাই তার বাপের টাকা করে চাকরি কিনে নিয়ে মাস্টারি করছে, আর যে পাস করেছে 2 বছর ধরে রাস্তার ধারে ধরনা নিচ্ছে, পেনশন দিচ্ছেন না, রিটায়ার করেছেন টিচাররা, ওষুধ কেনার পয়সা নেই, 2 বছর 3 বছর পরে সুইসাইড করছে, চাষিরা সুইসাইড করছে, কারণ কেন্দ্র যে টাকা দিচ্ছে কৃষক সম্মান নিধি সেটা দিতে দিচ্ছেন না। গরিব মানুষকে মোদীজি বললেন আজকাল চিকিৎসার অনেক খরচা, চিকিৎসার উন্নতি হয়েছে, নতুন নতুন হসপিটাল হয়েছে, কিন্তু টাকা করছে। গরিব মানুষের একটা বড় অপারেশন করতে হলে যে আপনাকে কলকাতা যেতে হয় 2-3 লাখ টাকা খরচা হয়ে যায়, কোথায় পাবেন আপনি? জমি বাড়ি বিক্রি করতে হয়, গয়না বিক্রি করতে হয়। তাই প্রধানমন্ত্রী বললেন গরিব মানুষের সুবিধা পাওয়ার অধিকার আছে, মাসে বছরে 5 লাখ টাকা দেবো, আপনি খালি আগরতলায় নয়, কলকাতায়, চেন্নাই বা ভেলোর বা মুম্বাই, দিল্লি, যেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, সরকার তার টাকা দিয়ে দেবে, আপনি খালি লিখে দিয়ে আসবেন, আধার কার্ড দিয়ে আসবেন। সেই ব্যবস্থা করেছে, সারা দেশে কোটি কোটি লোক পাচ্ছেন, এখানেও পাচ্ছেন। বাংলায় কিন্তু আমাদের লোককে পেতে দেন না দিদি, কারণ তার বদনাম হয়ে যাবে, মোদীর নাম হবে, যে কাজ করবে তার তো নাম হবে আটকে আগে। এই যে প্রকল্পগুলো মোদীজি করেছেন, এতদিন গরিব মানুষের কথা কেউ ভাবেনি। এই দূর দূর রাজ্যের লোকেরা স্বাধীনতার পরে 50-60-70 বছর হয়ে গেছে, কেউ তাদের কথা ভাবেনি, আজ মোদীজি ভেবেছেন যে এই মানুষগুলো লড়াই করেছে তাই দেশ স্বাধীন হয়েছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি মানুষের পরিশ্রম আছেন, আর এরাই ভোট দিয়ে নতুন নতুন সরকার করছে, তাদের অধিকার আছে উন্নয়নের স্বাদ পাওয়ার, সেটা মোদীজি ভেবেছেন, মোদীজি করেছেন। তাই সারা দেশে তো যেমন দেশের নাম বাড়ছে দুনিয়াতে, সেরকম দেশের মধ্যে যে মানুষ যারা 70 বছর ধরে পিছিয়ে ছিলেন, কিছু পাননি, তারা হচ্ছে মনে করছেন হ্যাঁ আমরাও স্বাধীন দেশের নাগরিক, আমাদের কথাও কেউ ভাবছে। একটা লোক যে এটা আছে নরেন্দ্র মোদী, যে গরিব লোকের কথা ভাবে, তাই মানুষ আজকে 2 হাত তুলে মোদীকে আশীর্বাদ করছেন। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে রাজ্যে বিজেপি সরকার, ত্রিপুরা থেকে আরম্ভ করে নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, সব জায়গায় পদ্মপুর, সব জায়গায় বিজেপি। 10 বছর আগে বিজেপি ছিল না, 7 বছর আগে বিজেপি ছিল না, এখানে কি করে হলো না? মোদীজির কাজ দেখেছে লোকে, লোককে মিথ্যা বুঝিয়ে কেউ পারেনি, কেউ ভুলিয়ে রাখতে পারেনি, তারা দেখেছেন। তারা দেশের বিভিন্ন জায়গায় যান, তীর্থ করতে যান, ঘুরতে যান, ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করছে, পড়তে গেছে, চাকরি করতে গেছে, তারা দেখে গেছে, বলছে যে ওখানে রাস্তা দেখে না, আপনি ভাবতে পারেন 6 লেন রোড তৈরি হয়েছে, আর সে রোড ওই রোড নয়, হাইওয়ে নয়, রানওয়ে তৈরি হচ্ছে, সেখানে বিমান নামছে, এরকম 7 জায়গায় তৈরি হয়েছে। এই সড়ক রাস্তার উপরে গাড়ি আটকে দিয়ে বিমান নেমে যাচ্ছে, প্রধানমন্ত্রী গেছিলেন উত্তরপ্রদেশে, নামলেন, সভা করলেন, আবার ওখানে বিমানে উঠে হাইওয়ের উপর দিয়ে বিমান উড়ে চলে এলো। আপনি ভাবতে পারেন, বিশ্বের লোকেরাও করতে পারেনি, আমাদের দেশ করেছে, নরেন্দ্র মোদী করেছে। আমি যেখানে এমপি মেদিনীপুর পশ্চিমবাংলা, আমার ওখানেও হচ্ছে এরকম, বাংলা থেকে উড়িষ্যা যে হাইওয়ে যাচ্ছে খড়গপুর থেকে ভুবনেশ্বর, সেইখানে নারায়ণগড় বলে একটা জায়গা আছে, সেখানে 6 লেন রোড যাচ্ছে, সেখানে বিমান নামার রাস্তা তৈরি হচ্ছে। আপনারা জানেন কলাইকুণ্ডা বিমান ঘাটি আছে এয়ারফোর্সের আমাদের পাশে খড়গপুরের কাছে, সেখানে বিমান নামবে, এখানেও বিমান নামবে, ফাইটার জেট দরকার হলে, যুদ্ধ হলে যে কোনো জায়গায় বিমান উঠবে, নামবে, আমাদের চিন্তা নেই। সেরকম এত উন্নত টেকনোলজি আমাদের দেশের আর্টস ইঞ্জিনিয়ার আবিষ্কার করেছেন। আপনারা জানেন ট্রেন চলছে, এক্সপ্রেস ট্রেন চলছে, লোকাল চলছে, পাতাল রেল চলছে, মাটির নিচে মাটির উপরে আকাশে যাচ্ছে, পিলারে কলকাতায় দেখেছেন আপনারা,
বুলেট ট্রেন চলছে দেশে ৩০০-৩৫০ কিলোমিটার স্পিডে বিভিন্ন দেশে চলছে। আমাদের দেশে আহমেদাবাদ থেকে মুম্বাই জাপান থেকে টেকনোলজি আনা হচ্ছে, বুলেট ট্রেন চলবে, তার প্রস্তুতি চলছে, কিন্তু খরচা অনেক বেশি। তাই মোদীজি আমাদের ইঞ্জিনিয়ারদের বললেন যে কোভিড থেকে শুনছি ১২০ কিলোমিটার স্পিডে রাজধানী এক্সপ্রেস চলে, দুনিয়া ৩৫০ কিলোমিটার রেল বার করে দিল, আমরা কবে করবো? আপনারা করুন। আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের দেশের প্রযুক্তিকে নতুন ট্রেন চালাচ্ছেন, নাম দিয়েছেন বন্দে ভারত। সপ্তাহে দুটো করে ট্রেন নতুন শুরু হচ্ছে, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি একটা চলছে, কলকাতা থেকে কটক শুরু হচ্ছে, কলকাতা থেকে রাঁচি, কলকাতা থেকে পাটনা। আর যদি এরকম হয় আগরতলা কলকাতা বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন হয়ে গেল, তা আপনারা আগরতলা থেকে বন্দে ভারত ট্রেনে চড়ে কলকাতা চলে যাবেন, সকালে বসবেন বিকালে পৌঁছবেন। আজকে আমাদের দেশের ইঞ্জিনিয়ার এটা করেছেন, ৪৭৫টা এরকম ট্রেন চলবে, দেশের সমস্ত বড় শহরকে বন্দে ভারত জুড়ে দেওয়া হবে। মানুষ ট্রেনে চড়ার দরকার নেই, বাড়ির সামনে কাছে গিয়ে ট্রেনে চলবেন, চলে যাবেন। সে তো দিন আসছে, আপনি এখান থেকে আগরতলা গিয়ে ট্রেনে উঠে কলকাতায় পৌঁছবেন কমসে কম ৬ ঘন্টা লাগবে, আর ততক্ষণে ৬-৮ ঘন্টায় এখানে ট্রেনে চড়বে কলকাতা পৌঁছে। আজকে টেকনোলজি উন্নতি হয়েছে, কেন ভারত তার লাভ নেবে না? নিশ্চয় আছে, কিন্তু এখন নেয়নি কেন ৭০ বছর? কেউ ভাবেনি যে দরকার আছে, সাধারণ মানুষের কথা ভাবেনি। যারা বড় লোক, যারা বড় নেতা, তারা বড় শহরে দেখেছে, দেশ বিদেশ ঘুরেছে, সরকারি টাকায় ভর্তি করেছে, গরিব মানুষের উন্নতি হয়নি। আজকে সেই লাভ গরিব মানুষের কাছে দূরে গ্রামে গ্রামে ছোট ছোট রাজ্যে নরেন্দ্র মোদী পৌঁছে দিচ্ছে। সেই জন্য উনি বলছেন ডাবল ইঞ্জিন সরকার চাই, আমাদের বাংলায় রাজ্য সরকার, অন্য পার্টি কেন্দ্রের সরকার, মোদী সরকার যেগুলো পাঠাচ্ছে লুট হয়ে যাচ্ছে, গরিব মানুষ পাচ্ছে না, কিন্তু আপনারা এখানে বিজেপি সরকার করেছেন বলে এখানকার গ্রাম গঞ্জ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সুবিধা পৌঁছচ্ছে। কিন্তু এখন অনেক কাজ বাকি আছে, ৭০ বছরের কাজ ৫ বছর হয় না, তাই আরো ৫ বছর সময় চাই। যেভাবে কাজ হচ্ছে, যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো যদি করতে হয়, যদি তার লাভ পেতে হয়, নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে ত্রিপুরাতেও বিজেপি সরকার করতে হবে, ডাবল ইঞ্জিন সরকার চাই, তাহলে যে কাজগুলো বাকি আছে সেগুলো সম্ভব। আর ত্রিপুরাও বলতে পারবে আমরাও বাংলা বা দিল্লি বা মহারাষ্ট্র উত্তরপ্রদেশের মতো সেরকম উন্নত রাজ্য হতে পেরেছি, আর সেটা হওয়ার মতো সব সুবিধা আছে, ভগবান এখানে প্রকৃতি দিয়েছেন, এত বড় পাহাড় কিন্তু সব মাটি আছে, যা ইচ্ছা আপনি চাষ করতে পারেন, গাছ লাগাতে পারেন, অনেক কিছু হতে পারে চাষ, ধীরে ধীরে হচ্ছে বিজ্ঞানের দ্বারা উন্নতি। তার জন্য সৎ সরকার চাই, সিদ্ধান্ত নিয়ামক সরকার চাই, ডিসিসি সরকার, যে হ্যাঁ করতে হবে তো করতে হবে, ফেলে রাখা নয় বছরের পর বছর, মানুষের চাইছে এটা করে দেখাতে হবে, এবং তার জন্য কেন্দ্র সরকারের সহযোগিতাও দেয়, কেন্দ্র সরকারের সহযোগিতা ছিল বলে ৫ বছর এখানকার সরকার করতে পেরেছে। তো সবে তো ৫ বছর হয়েছে, ৫ বছরে শুধু ভিত তৈরি হয়েছে, আগামী আরো ৫ বছর হলে অন্য রাজ্যের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা চলতে পারবো, যে যে বড় বড় প্রকল্প সেগুলো সম্পূর্ণ হবে, তার ফল আমরা পেতে পারবো আগামীকাল। আজকে আমাদের প্রধানমন্ত্রী আমাদের ত্রিপুরায় এসেছেন, শ্রী এখানে সভা করতে এসেছেন, মানে আগরতলায়ও করেছেন, এখানেও পাশেও এসছেন, আগামী ১৩ তারিখ আবার আসবেন, অন্য নেতারাও আসছেন। বলার উদ্দেশ্য একটাই যে দিল্লি আপনাদের সঙ্গে আছে, আপনারা দিল্লির সঙ্গে থাকুন। দিল্লিতে মোদী সরকার হয়েছে, ৭ বছর ৮ বছর ৯ বছরের মধ্যে সারা ভারতবর্ষের চেহারা পাল্টে গেছে, সারা দুনিয়াতে দুর্ভিক্ষ, আনাহানি, মারামারি চলছে, ভারত কিন্তু চুপচাপ এগিয়ে চলেছে। যেখানে দুর্ভিক্ষ মহামারী হচ্ছে সেখানে ভারত পৌঁছে যাচ্ছে। দেখুন আপনারা তুর্কিতে, তুর্কিস্তানেতে আর ভূমিকম্প হয়েছে, পাশে সিরিয়া ভূমিকম্প হয়েছে, অন্তত ২৫,০০০ বেশি লোক মারা গেছে, এখন পর্যন্ত জানা গেছে আরো ১০০০০ মৃতদেহ এখন বাড়ির নিচে চাপা পড়ে আছে, ভারত কিন্তু পৌঁছে গেছে। যে তুর্কি আমাদের বিরোধিতা করেছে কিছুদিন, বিশ্বমঞ্চে আমাদের বিরুদ্ধে গেছে, আমাদের বিরোধিতা করেছে, মোদীর বিরুদ্ধে বলেছে, কিন্তু যখন মানবতা সংকটে ভারতের ইঞ্জিনিয়ার, ভারতের এনডিআরএফের টিম, ভারতের ডাক্তার, ওষুধ, এমনকি খোঁজি কুকুর পর্যন্ত নিয়ে চলে গেছে, সেই মাটির নিচে কোথায় মানুষ চাপা পড়ে গেছে, আমাদের দেশের কুকুর গিয়ে বার করছে, অন্য দেশ এসছে, কিন্তু তারা আমাদের শত্রু দেশ বলেছে, কিন্তু শত্রু বলে বসে থাকি আমরা গেছি, কারণ আজ ভারত সবার কাছে দাঁড়াতে পারে, সহায়তা করতে পারে, এটা মানুষ ভেবেছে। ১০০ বেশি দেশকে আমরা ভ্যাকসিন দিয়েছি, ভারত কোনোদিন ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি, বিদেশে ভ্যাকসিন হতো,
ওদের হয়ে গেলে আমাদের দিত 20-30 বছর করে, লক্ষ লক্ষ মরে যেত, প্লেগ হতো, ম্যালেরিয়া হতো, বসন্ত হতো, কত লোক মারা যেত। আজ ভারত সবচেয়ে প্রথম ভ্যাকসিন তৈরি করে, এক নয় দুটো, এখন তিনটে ভ্যাকসিন তৈরি হচ্ছে, প্রায় 120 কোটি ভ্যাকসিন ডোজ ভারতবর্ষে দিয়েছি আমরা, সবাই আমরা নিয়েছি দুটো তিনটে করে। 100টা দেশকে দিয়েছি, ছোট ছোট গরিব দিয়ে টাকা নেই তাদেরকে ফ্রিতে দিয়েছি, বিক্রি করেছি। আজকে ভারত দেখাচ্ছে বসুধৈব কুটুম্বকম কিরকম, সর্বে কি সুখী না সন্তু, সর্বে সন্তু নিরাময় কিরকম, যে সবাই সুখী থাকুক, আনন্দ থাকুক, কষ্ট না পায়, বললে তো হবে না, তাদেরকে দিতে হবে। সারা দুনিয়াকে আমরা ওষুধ দিচ্ছি, আমেরিকাতে 30% ওষুধ আমাদের কাছ থেকে নেয়, আজ ভারত এখানে পৌঁছেছে। তো ভারতের উন্নয়ন হচ্ছে, উন্নতি হচ্ছে, তার লাভ সারা দেশের লোক পাচ্ছে, দুনিয়ার লোক পাচ্ছে, এবং প্রত্যেক দিন নতুন নতুন বিভিন্ন আবিষ্কার হচ্ছে, অস্ত্র শস্ত্র থেকে আরম্ভ করে গাড়ি ঘোড়া রাস্তাঘাট ওষুধ এবং নতুন টেকনোলজি, কম্পিউটার থেকে আরম্ভ করে 4G 5G আমাদের দেশে আসছে, আমাদের দেশের টেকনোলজি, সে সুবিধাও আপনারা পাবেন। জীবনে আজকে খালি খাওয়া পড়াটা নয়, মানুষ আধুনিক জগতে বাঁচতে গেলে এসবও লাগে, মোবাইল চাই, কম্পিউটার চাই, ল্যাপটপ চাই, ইন্টারনেট চাই। দুনিয়ার সঙ্গে আপনি মিনিটের সঙ্গে জুড়ে যাবেন, ছেলে করতে গেছে কোথায় দক্ষিণ ভারতে, আপনি ফোনে কথা বলে নিচ্ছেন, আসেন দেখা হলো, মায়ের ইচ্ছা হলো ভিডিও কনফারেন্স করে নিচ্ছে, ভিডিও ফোনে দেখে নিচ্ছে ছেলেকে কি খাচ্ছে কি করছে, মাকে দেখে নিচ্ছে, এগুলো সুবিধা আছে, তার লাভ নিতে হবে। এক সময় এখানে মোবাইল ফোন পাওয়া যেত, মোবাইল টাওয়ার পাওয়া যেত, আমি তো দেখছি সব জায়গা থেকে পাওয়া যায়। এই সুবিধা পেতে গেলেও একটা সৎ সরকার চাই, যে সরকার ডিসিশন দিতে পারে, যোগ্য লোকেদের কাজ চলতে পারে, দুর্নীতি মুক্ত প্রশাসন দিতে পারে, তাহলে হবে। সারা দেশে দেখুন বম বন্দুকের আওয়াজ হতো, ত্রিপুরা থেকে আরম্ভ করে পাঞ্জাব অবধি, জম্মু কাশ্মীর থেকে তামিলনাড়ু, সব জায়গায় বম ফাটছে, বন্দুক ফাটছে, টেরোরিস্ট লাফিয়ে বেড়াচ্ছে, বাস উড়িয়ে দিচ্ছে, ট্রেন উড়িয়ে দিচ্ছে, ব্যাংক উড়িয়ে দিচ্ছে, শেয়ার মার্কেট উড়িয়ে দিচ্ছে। আমরা গত 30-40 বছর ধরে শুনে আসতাম, 1000 কোটি টাকা সম্পদ নষ্ট হতো, 1000 লোকের প্রাণ যেত, আজ কোথাও বম বন্দুকের আওয়াজ নাই, কাশ্মীরও ঠান্ডা, এখানে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, আসাম, সব জায়গায় টেরোরিজম চলতো, আজ কোথাও নেই শান্তি। যারা এই কাজটা করেছিল তারা ধীরে ধীরে মূল স্রোতে ফিরে আসে, দেখছে যে আমাদেরও শান্তিতে থাকতে হবে, কারণ মানুষকে কিছু দেয়নি, কেউ মানুষ বঞ্চিত ছিল, তাই তারা কি করেছে কিছু কথা নাই তো বন্দুক তুলে নিয়েছে, যে জোর করে নেব। আজ তারা বুঝতে পেরেছে না বন্দুক তোলার দরকার নেই, ভোটের ব্যালটের মারলে হবে, বুলেট চালানোর দরকার নেই, ব্যালটের দ্বারা পরিবর্তন করে পদ্ম ফুল ফুটিয়েছে, তাই তাদের বাড়ির সামনে আজকে সুবিধা আছে, জল এসেছে, রাস্তা এসেছে, বিদ্যুৎ এসেছে, ড্রেন এসেছে, স্কুলের টিচার পাবেন, আপনি হসপিটালের ডাক্তার পাবেন, থানায় পুলিশ পাবেন, এটা আজকে মোদিজি করেছেন। আর মোদিজিকে দেখে যখন আপনারা এখানে বিজেপি সরকার করেছেন তখন এটা আপনার কাছে এসেছে। আমি চাইব একবার আপনারা আশীর্বাদ করে বিজেপিকে ক্ষমতায় বসিয়েছিলেন, আপনাদের এমএলএ দিয়েছেন, 2 MP দিয়েছেন, তাই মোদি হাত শক্ত করে কাজ করতে পারছেন, আরেকবার সেই কাজ যাতে সম্পূর্ণ হয়, আপনারা যেন সব সুবিধা পেতে পারেন, আরেকবার সরকার করতে হবে, তার জন্য রায়নগর থেকে বিজেপির MLA চাই। গতবার যেটা আপনারা সেও করতে পারেননি, যারা গতবার ভেবেছিলেন যে কি জানি বিজেপি জিতবে কিনা, দিয়ে লাভ নেই, সিপিএমকে দিই, আমি তাদেরকে বলছি গতবারে বিজেপি জিতেছে, এবারেও বিজেপি জিতবে, আপনাদের যদি একটা সিট হয় এখান থেকে তাহলে বিজেপির সরকার আরো শক্ত হবে, আরো তাড়াতাড়ি ডিসিশন নেবে, আর মোদীর আশীর্বাদ থাকবে, যে কাজ হয়নি সে কাজটা আমরা করবো, এখানে আমি কথা বলে যাচ্ছি।